আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি তা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। আজকে আমি ছোট্ট প্রাণী মাছি সম্পর্কে ভিডিও বানাতে যাচ্ছি। মাছি আমাদের কি কি উপকার করে বা মাছির কি কি উপকার দিক রয়েছে? আমরা সাধারণত সবাই জানি মাছি আমাদের শুধু ক্ষতিই করে, তাই আমরা মাছি মারার জন্য অনেক রকমের বিষ বা কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করি। তো এই নিয়ে আজকে আমাদের ভিডিও, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি প্রথমে যেই কথাটি বলতে চাই সেটি হলো আমার কোনো নিজের কথা না বা কোনো বানানো মন গড়া কথা না, সেটা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রায় 1400 বছর আগে নাজিল হওয়া আল কোরআনের বিশ্লেষণ করে মানুষ মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম 1400 বছর আগে মাছির প্রসঙ্গে যে কথাটি বলেছেন তা আমাদের আধুনিক বিজ্ঞানও মেনে নিয়েছে। বুখারী ও ইবনে মাজহা হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারোর পাত্রে মাছি পানীয় খাবারে মাছি পড়ে তাহলে মাছিকে পুরোপুরি ডুবিয়ে দাও, কেননা তার একটি দানাই রোগ জীবাণু রয়েছে আর অপরটিতে রয়েছে রোগনাশক ঔষধ। মাছের ডানায় রোগ জীবাণু রয়েছে তা কোনো সন্দেহ নেই, তাই যদি হয় তাহলে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ জীবাণু বহনকারী মাছিকে ডুবিয়ে নেওয়ার আদেশ দিলেন? এই বিষয়ে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ওস্তাদ ডক্টর ওয়াজি বাইশ্বরী এই হাদিসের আলোকে মাছি নিয়ে কয়েকটি পরীক্ষা চালান। জীবাণুমুক্ত কিছু পাত্রের মধ্যে কয়েকটি মাছি ধরে এনে জীবাণুমুক্ত টেস্ট টিউবের মধ্যে আবদ্ধ করে রাখেন। তারপর নলটি একটি পানির গ্লাসে উপর করে রাখেন। মাছিগুলো পানিতে পতিত হওয়ার পর উক্ত পানি থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখতে পান সেখানে পানিতে অসংখ্য জীবাণু রয়েছে। তারপর জীবাণুমুক্ত একটি সোঁচ দিয়ে মাছিকে ওই পানিতে ডুবিয়ে দেন। তারপর কয়েকটি ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখেন সেই পানিতে আগের মতো জীবাণু নেই, বরং তার জীবাণু অনেক কমে গেছে। তারপর এইভাবেই সে অনেকবার পরীক্ষা চালানোর পর জানতে পারলো, হ্যাঁ, কোরআনে যেটি লেখা আছে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছে সেটি একটি পুরোপুরি সত্য ঘটনা। তাহলে আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম যে মাছির খালি রোগ জীবাণু ছড়ানোর এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম মাছিরা শুধু রোগ জীবাণু ছড়াই না, তাদের ভিতরে আরেকটি গুণও রয়েছে, সেটি হলো রোগ জীবাণু মুক্ত করা। তো এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম মাছিরা শুধু জীবাণু ছড়ায় না, তাদের জীবাণু মুক্ত করার ক্ষমতাও রয়েছে। তাদের একটি ডানায় রয়েছে অসংখ্য জীবাণু এবং অপর ডানাটিতে রয়েছে সেই জীবাণুগুলোকে মারার কৌশল। তাই আমরা কোনো প্রাণীকেই ছোট করে দেখব না, সব প্রাণীরই পৃথিবীতে দরকার আছে। সেটি আমি আপনাদের আমার প্রতিটা ভিডিওতেই আমি একই কথা বলি যে প্রতিটি প্রাণীরই পৃথিবীতে দরকার আছে, প্রয়োজনীয়তা আছে। তো ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে।